সুলতানা কামালকে কিন্তু 75 আগস্ট 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোজি জামাল শেখ জামালের নবপরিণীতা বধূ তাকে হত্যা করা হয়েছে, সেও কিন্তু এই ক্রিয়া অনুরাগী ছিল। কাজে আজকের প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার পরিবার, তিনি নিজে সহ গোটা পরিবার কিন্তু একজন শিক্ষানুরাগীর পাশাপাশি কিন্তু আমাদের ক্রিয়ানুরাগী ছিল এবং নিজেরা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং ক্রিয়া বান্ধব সরকার আমাদের। কাজে সেই জয়ন্তী শেখ হাসিনা সরকারের অধীনে এই শিক্ষা অফিসার এই বিভিন্ন কালকিনি উপজেলায় যে গ্রীষ্মকালীন মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে গ্রীষ্মকালীন খেলাধুলার প্রতিযোগিতার কর্মসূচি নিয়েছেন, আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং আগামী শুক্র শনিবার হয়তো সমাপনী অনুষ্ঠান হবে। এই জন্য আমার মনে হয় সারা এই কালীন উপজেলা প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে উৎসব ভাব, ক্রিয়া মন্ত্রীদের মধ্যে উৎসব ভাব, অভিভাবকদের মধ্যে এবং আমাদের মধ্যেও কিন্তু একটা উৎসব ভাব ভালো একটা ইমেজ গ্রহণ করেছে। আজকে আমরা সেই খেলা উপভোগ করার জন্য, স্পোর্টস উপভোগ করার জন্য আমরা এখানে আসি, সংস্কৃতি উপভোগ করার জন্য এখানে আসি এবং তোমরা যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদের উজ্জ্বল কামনা করি, উজ্জ্বল এবং সফলতা কামনা করি। ভালো ভালো প্রাইজ নাও এবং ভালো প্রাইজ না নিতে পারলেও আগামী দিনে যারা ভালো ভালো প্রাইজ দিতে পারো তার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। তোমার সবার জন্য আমার ভালো রইল, শুভেচ্ছা রইল এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে দীর্ঘ করেন, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন ভালো থাকেন, তিনি তার মূল লক্ষ্যে পৌঁছতে পারেন। তিনি নারী নেত্র, এই যে নারী ক্ষমতা নিয়ে কিন্তু ব্যাপক ভূমিকা রাখছেন। কাজে জয়ন্তী শেখ হাসিনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ করেন, তিনি যেন সুস্থ থাকেন এবং আগামী জাতীয় নির্বাচনে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ন্তী শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দেবে। তাহলেই কিন্তু আমরা সবাই সুযোগ পাবো, খেলাধুলার সুযোগ পাবো, স্কুল নতুন নতুন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে, এই ভবনটি কমপ্লিট হয়েছে কিন্তু এখনও কিন্তু এটা উদ্বোধন হয় না, এ হয়নি। এরকম 30টা 35টার মতো ভবন এই কালকিনি উপজেলার মধ্যে রেডি হয়েছে, আমরা অচিরে এইগুলো কিন্তু উদ্বোধন করবো। কিছু কিছু ভিত্তিপ্রস্তর হচ্ছে এবং যেগুলো কমপ্লিট হয়েছে, সমাপ্ত হয়েছে, এইগুলো আমরা উদ্বোধন করব। এটা জয়ন্তী শেখ হাসিনার অবদান, জয়ন্তী শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রা সারা বাংলাদেশে প্রতিটা গ্রামগঞ্জ আজকে শহরে পরিণত হয়েছে। কাজে জয়ন্তী শেখ হাসিনা ভালো থাকলেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো থাকবে, খেলাধুলা ভালো থাকবে, খেলাধুলার মান ভালো থাকবে, দেশে বিদেশে সুনাম কুড়িয়ে নিয়ে আসবে। কাজে আসুন, আমরা সবাই মিলে জয়ন্তী শেখ হাসিনার জন্য দোয়া করি। আর তোমরা যারা ছাত্র ছাত্রী ভাই বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকের দিনে রমজানপুর এবং সিনিখান এই দুটা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে, অনেকগুলা শিকারমঙ্গল সহ নাকি শিকারমঙ্গল সহ তার তিনটা ইউনিয়ন, শিকারমঙ্গল, সিনিখান এবং রমজানপুর তিনটা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের মধ্যে আজকের এই জায়গাটা সিনিখান খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। চার পাঁচটা ভাগ করেছে, 18টা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা, 4টা স্পট রয়েছে, 4টা স্পটের মধ্যে এটা প্রথম স্পট, বাকি 3টা স্পটে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সর্বোপরি শেষের দিকে কালকিনি উপজেলায় পৌরসভার মধ্যে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাজে আগামী 10 অথবা 11 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে যদি সুযোগ থাকে নিশ্চয়ই আমি আবার সেখানে উপস্থিত থাকবো, না হলে আমি ভার্চুয়ালি অবশ্যই অ্যাটেন্ড করবো সেই সমাপনী অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ